মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্যার, প্রত্যেক মাসে আমি যদি এমপ্লয়ি অফ দ্য মান্থ পুরস্কার পেতে পারি, তাহলে এই লোনটা আমি কেন পেতে পারি না? শুধুমাত্র গত সপ্তাহে কয়েকটা দিন শোরুমে আসতে পারিনি বলে। না না, শুধু তাই নয়, তুমি একটা জিনিস ভেবে দেখোছি, তোমার এই পার্সোনাল কাজে বেরিয়ে যাওয়া, লোন চাওয়া, হঠাৎ করে ওই বড়লোক ক্লায়েন্টের গল্প শোনানো, এগুলো সব কি একটার সঙ্গে একটা জড়িত না? হ্যাঁ, তোমার এই বড়লোক ক্লায়েন্টই কে আর কেনই বা তুমি এত ঘন ঘন ছুটে দিচ্ছ? স্যার, আপনি খুব ভালো করেই জানেন আমি মিথ্যে বলতে পারি না। আমার বিয়ে ঠিক হয়েছে, আর ঠিক সেই কারণেই আমাকে কয়েকটা দিন হাফ ডে নিতে হয়েছে। আর যে কাস্টমারের কথা আমি বলছিলাম, তারা আমারই শ্বশুরবাড়ির লোক, আর এই লোনটা আমি আমার বিয়ের জন্য নিতে চাইছি স্যার। বাহ 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 বাহ, তাহলে কাজ করতে করতে বড়লোক বড় জোগাড় করে ফেললে। হ্যাঁ, আমি জানতাম, আমি ঠিকই জানতাম ওই বড়লোক কাস্টমারদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলার পেছনে আসল উদ্দেশ্যটা কি। স্যার, আমি একজন সেলস গার্ল বলে, আমি এই শোরুমে কাজ করি বলে, আপনি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারেন না। স্যার, আমি বাধ্য হয়ে এই কাজটা করি, তাই নাহলে এতদিনে আমি রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতাম। তবে আজকের এই অপমানটা করে আপনি কিন্তু ঠিক করলেন না স্যার। আজকে শুধু আপনি আমাকে নয়, এই শোরুমে যারা প্রত্যেকে কাজ করে তাদের সবাইকে অপমান করলেন। আপনি লোন স্যাংশন নাই করতে পারেন, কিন্তু এভাবে অপমান করারও অধিকার আপনার নেই স্যার। এনগেজমেন্টে যদি এত খরচ হয়, তাহলে মানে সামনে তো বিয়েও আছে। আরে, বিয়ে তো এখনো এক মাস দেরি আছে। আচ্ছা লিসেন না, আমরা কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করছি, আগে আশীর্বাদটা কেটে যাক, তারপর বিয়ের ফর্দও তো আমি তোমাকে দিয়ে দেবো। দেখুন সতীশ, আমার পরিবার এত খরচা সামলাতে পারবে না, আপনি তো জানেন আমার ফ্যামিলির অবস্থাটা। রিল্যাক্স ডার্লিং, আমি আছি তো, তোমার ফ্যামিলিকে কোনো রকম প্রেশার নিতে বারণ করো। তুমি একবার শুধু আমাকে আই লাভ ইউ বলো, একবার বলো যে আমি তোমার হিরো, তুমি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, একবার বলো শ্রী। ভালোবাসার শব্দটা না আমার জীবনে খুব দামি সতীশ, আজ পর্যন্ত কাউকে বলিনি, আর এই মুহূর্তে আমি আপনাকে এই কথাটা বলতে পারবো না। যেদিন ভালোবাসাটা ভেতর থেকে অনুভব করতে পারবো, সেদিন আর আপনাকে এত জোর করে বলতে হবে না। আর আপনি একটু আগে বললেন না আমি একজন সেলস গার্ল, অনেক জিনিসপত্র বেচাকেনা করি, আমি সেলস গার্ল হতে পারি, কিন্তু আমার ভালোবাসাটা বেচাকেনা করার মতো জিনিস নয়। শ্রী, দেখো অনেক কথা শুনলাম, এবার আমিও তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই, তুমি যদি আমাকে আই লাভ ইউ বলতে না পারো, তাহলে টাকাটা রেডি রাখো, না হলে এই এনগেজমেন্টটার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।